অহাৰ চেষ্টা কৰিছো এটা বিশেষ খবৰ যিসকল সিগারেট গুটকা আদি খাই লেটেৰা কৰে পৰিবেশ সেইসকলৰ বাবে এটা ডাঙৰ খবৰ লৈ আহিছো এটা তেওঁলোকৰ বিৰুদ্ধে নতুনকৈ আইন অনা হৈছে যে আইনৰ জৰিয়তে লাখ টকা জরিমনা ভরিব লাগিব আর তিন বছর পর্যন্ত কারাবাস খাটিব লাগিব প্রতিগৰাকী সিগারেট ভাল পোৱা মানুহ সিগারেট সেবন কৰা মানুহ আৰু গুটখা ভাল পোৱা সকলৰ বাবে এই মুহূৰ্তত লৈ হিছটা ডাঙৰ খবৰ প্রত্যেকগৰাকী লোকৰ বিৰুদ্ধে এতিয়া ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব এই আইনৰ জৰিয়তে সিগারেট গুটখা সেবনকাৰী সকলৰ বাবে ডাঙৰ খবৰ যিসকলে সিগারেট গুটখা খায় তেওঁলোকক নাকি লগাবলৈ আনিছে সরকারের নতুন আইন সিগারেট গুটখা সেবনকারীক এবার নাকি লগাব সরকারে রাজহুয়া স্থানত সেবন করব নয় সিগারেট সিগারেট সেবন করাত এটা বাধা প্রদান করব সরকারে গুটখাও রাজহুয়া স্থানত খাব নয় গুটখা খাই যতে ততে পিক পেলা সকল এটিপরা সাবধান হোক 21 বছর বয়সের তলর কোনো ব্যক্তিক বিক্রি করব নয় সিগারেট আর গুটখা গুটখা সিগারেট বিক্রি করা বিপণী সমূহলেও সাবধান বাণী রাজ্যখন ইতিমধ্যে বন্ধ করে দিয়া হব হুক্কা বার রাজ্য হুক্কা বার বন্ধ করার সন্দর্ভত সরকারে আইন আনিছে এই নিয়ম ভঙ্গ করলে তিন বছর পর্যন্ত হব কারাদণ্ড সিগারেট আর গুটখা সেবনের ক্ষেত্রে যে আইন আনিছে আইন ভঙ্গ করলে তিন বছর কারাবাস আর 1,00,000 টাকা পর্যন্ত জরিমনা বিহা হব কর্ণাটকের কংগ্রেস সরকারে আনিছে গুটখা আর সিগারেটক লৈ কঠোর আইন কর্ণাটকত এটা আহি গল কটপা আইন আর এই কটপা আইনের জড়িয়ে এটা কঠোর হয়েছে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের 100 মিটার ভিতর বিক্রি করব নয় কোনো গুটখা সিগারেট শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিদ্যালয় মহাবিদ্যালয়ের কাষত আপনি বিক্রি করব নয় এনে ধরনের ধপাতজাতীয় সামগ্রী হসপিটাল চাইল্ড কেয়ারের সমীপতো বিক্রি করব নয় ধপাতজাতীয় সামগ্রী সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়া হয়েছে সেই সমূহ স্থানত কর্ণাটক সরকারে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কর্ণাটকের কংগ্রেস সরকারে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এটা সরকার কঠোর হয়েছে এটা সিগারেট গুটখা সেবনকারীর বিরুদ্ধে সিগারেট গুটখা সেবনকারীর ক্ষেত্রে কঠোর নিয়ম আনি অনা হয়েছে সিগারেট গুটখা এটা যতে ততে বিক্রিও করব নয় আর যতে ততে সেবনও করব নয় আমার বাতে পথে বজারে সমারে যেদরে দেখবলে পাওয়া যায় যতে ততে সিগারেট খুব সেবন করে থাকা সিগারেট খুপি থাকা দেখা যায় গুটখা খাই যতে ততে পিক পেলা দেখবলে পাওয়া যায় আর যুব প্রজন্মর হাতত বা মুখত এটা হাততে দেখবলে পাওয়া যায় গুটখার টোপলা মুখ কথা পাতে যেটা কথা পাতে মুখত তেওঁলোকৰ এটু এটু পোলা এনে ধরনের গুটখা জাতীয় সামগ্রী লৈ ফুরে আর যতে ততে পিকায় পরিবেশ লেতেরা করে এক সুন্দর পরিবেশতো এই ধরনের যে এই সিগারেট খায় বা গুটখা খায় যে ধরনের পিক পেলায় লেতেরা করে এই পরিবেশবুর যাতে এনে ধরনের লেতেরা পরিবেশ যাতে সৃষ্টি নহয় কর্ণাটকের কংগ্রেস সরকারে ব্যবস্থা গ্রহণ করেছে সরকারে নতুন আইন আনিছে কটপা আইনের জড়িয়ে এটা এই আইন আনিছে আর এই আইনের জড়িয়ে এটা রাজহুয়া স্থানত যদি সিগারেট সেবন করা দেখা পায় লগে লগে সেইগৰাকী ব্যক্তির তিন বছর পর্যন্ত কারাবাস খাটিব লাগিব আর 1,00,000 টকারও অধিক জরিমনা বহিব লাগিব আর সেই ব্যক্তিগৰাকীক যেতিয়া গ্রেপ্তার করবলে যাব আরক্ষী কোনো ধরনের ওয়ারেন্ট নালাগে মুঠতে আরক্ষী দেখিব সিগারেট সেবন করা আর আরক্ষী যদি দেখে গুটখা সেবন করে যদি তাদের গুটখা খায় যদি তাদের পিক পেলা লগে লগে জেললে প্রেরণ করব কোনো ধরনের ওয়ারেন্ট নোহাকিও গ্রেপ্তার করার পরামর্শ আছে এই কটপা আইনের জড়িয়ে কটপা আইনের জড়িয়ে মুঠতে ব্যবস্থা গ্রহণ করব ইতিমধ্যে কঠোর জাননী জারি করা এই যে সরকারের তরফের কংগ্রেস সরকার ইতিমধ্যে কঠোর জাননী জারি করে দিয়েছে রাজহুয়া স্থানত যাতে কোনেও সিগারেট সেবন নকরে বা গুটখা খায় লেতেরা নকরে তারবাবে জাননী জারি করে দিয়া হয়েছে আর এই আইনের জড়িয়ে এই আইন যদি উলঙ্ঘা করে বা জাননী যদি নামানে তেনহলে লগে লগে বিহিত ব্যবস্থা গ্রহণ করব কোনো ধরনের মার্সি নথকাকই কোনো ধরনের ক্ষমা নথকাকই এটা কংগ্রেস সরকারে সিগারেট সেবন আর গুটখা সেবনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কর্ণাটকত আর কর্ণাটকত আন এক বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সকলের বিরুদ্ধে যখন 21 বছর অনূর্ধ্ব 21 বছরতক সরু যখন যুবক যুবতী আছে হাতত সিগারেট আর এই সমূহ গুটখার পেকেট বিক্রি করব নয় অভিভাবকেও দোকানলে পঠিয়াব নয় সিগারেট বা গুটখা কিনব বা দোকানীও যদিহে বিচারি আহে 21 বছর অনূর্ধ্ব হলে দিব নয় এই এনে ধরনের এটা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর যুক্ত শিক্ষানুষ্ঠান আছে বিদ্যালয় মহাবিদ্যালয় আদি সকলতে এটা 100 মিটার দূরত্ব সিগারেট গুটখা আদি কোনো ধরনের সামগ্রী বিক্রি করব নয় দোকান সমূহত
দেখিবলে পোৱা যায় কলেজ বা স্কুলৰ সৰৰ দোকান সমূহত এনে ধৰণৰ পেকেট উলমি থাকে যাৰ বাবে আমাৰ স্কুললৈ যোৱা বা মহাবিদ্যালয়লৈ যোৱা ছাত্ৰ-ছাত্ৰী সমূহ এই সমূহ পেকেটৰ প্ৰতি আকৰ্ষিত হয় আৰু সৰু সৰু লৰাছলিও এনে ধৰণৰ পেকেট হাতত তুলি লবলৈ বাধ্য হয় যেতিয়া দোকানত উলমি থাকে এনে ধৰণৰ বস্তু মাত্ৰ 10-20 টকাৰ মূল্যৰ এই সমূহ সামগ্ৰী যেতিয়া আমাৰ মানৱ দেহৰ কাৰণে অতিকৈ মাৰাত্মক দুৰাৰোগ্য কেন্সাৰ ৰোগৰ বাহক এই সমূহ দ্ৰব্য ইয়াত থকা যি নিকোটিন সেই নিকোটিনে মানুহৰ দেহত দুৰাৰোগ্য কেন্সাৰ ৰোগৰ বাহক হৈ পৰে এনে অৱস্থাত এই সমূহ সামগ্ৰী কিন্তু খোৱাৰ পৰা কাকোৱে বাধা দিব পৰা নাই সকলো ধৰণৰ ব্যৱস্থা কৰাৰ পিছতো পেকেটটোতো আনহে নালাগে লিখি থোৱা থাকে পেকেটটোতো ইজ এ স্বাস্থ্যৰ পক্ষে হানিকাৰক সেই কথা লিখি থোৱা থাকে তাৰপিছতো কিন্তু মানুহে ভয় নকৰে এইসমূহ সামগ্ৰী সেৱন কৰে আৰু এনে অৱস্থাত এইসমূহ সামগ্ৰী যিসকলে ভাল পায় বা যিসকলে ব্যৱহাৰ কৰে তেওঁলোকক কোনো ধৰণে মানা কৰিব পৰা নাই বা বাধা দিব পৰা নাই যাৰ বাবে এতিয়া এনেধৰণে নতুন আইন আনিছে অন্ততঃ কিছু পৰিমাণে হ'লেও এইসমূহ বিক্ৰী বা সেৱনৰ ক্ষেত্ৰত মানুহে আঁতৰ বঞ্চ বিৰত থাকি থকাৰ এক আহ্বান জনাইছে চৰকাৰৰ তৰফৰ পৰা যাৰ জৰিয়তে এতিয়া এনেধৰণে কটপা আইন আনিছে আৰু এই কটপা আইনৰ জৰিয়তে এতিয়া 3 বছৰ পৰ্যন্ত জেইল আৰু লাখ টকাৰ জৰিমনা বিহা হ'ব সেইসকল লোকক যিসকলে চিগাৰেট সেৱন কৰে আৰু গুটখা খায় য'তে ত'তে পিক পেলায় আৰু হস্পিটেল বা চাইল্ড কেয়াৰৰ সমীপতো এতিয়া বিক্ৰী কৰিব নোৱাৰিব ধপাতজাতীয় কোনো সামগ্ৰী ধপাতজাতীয় সামগ্ৰী বিক্ৰী কৰাৰ ক্ষেত্ৰত এতিয়া সাৱধান হ'ব লাগিব বিপদী হ'ব তেওঁলোকে সকলো ধৰণৰ পেকেট ওলমাই যিদৰে গ্ৰাহকক আকৰ্ষণ কৰিব বিচাৰে এতিয়া কিন্তু তেওঁলোকে তেনেদৰে য'তে ত'তে বিক্ৰী কৰিব নোৱাৰিব এনেধৰণৰ ধপাতজাতীয় সামগ্ৰী চৰকাৰ এতিয়া কঠোৰ হৈছে যিসকলে সেৱন কৰিব তেওঁলোকৰ বিৰুদ্ধেও ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আৰু যিসকলে বিক্ৰী কৰিব তেওঁলোকৰ বিৰুদ্ধেও ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ ওলাইছে এইবাৰ কৰ্ণাটকত কংগ্ৰেছ চৰকাৰে আৰু পৰৱৰ্তী সময়ত ৰাজ্যৰ দেশৰ অন্যান্য প্ৰান্তলৈও যদি এই আইন প্ৰসাৰ হয় তেনেহ'লে কিছু পৰিমাণে হ'লেও কমিব চিগাৰেট গুটখা সেৱনকাৰী লোকৰ সংখ্যা আৰু সমান্তৰালভাৱে মাৰাত্মক এই দুৰাৰোগ্য ৰোগত আক্ৰান্ত ৰোগৰ সংখ্যাও কিছু পৰিমাণে কমাৰ সম্ভাৱনা আছে আৰু এনেধৰণে এতিয়া কৰ্ণাটকৰ কংগ্ৰেছ চৰকাৰে চিগাৰেট গুটখা সেৱনকাৰীৰ সংখ্যা হ্ৰাস কৰিবলৈ এই কটপা আইন আনিছে কটপা আইনৰ জৰিয়তে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব যিসকলে এই আইন উলংঘা কৰিব তেওঁলোকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব 3 বছৰ পৰ্যন্ত জেইল আৰু লাখ টকাৰ পৰ্যন্ত জৰিমনা বহিব এইসকল লোকক